নমস্কার বন্ধু জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটা প্রাইভেট সেক্টর কোম্পানি নিয়ে সেই প্রাইভেট সেক্টর কোম্পানি না হচ্ছে জিন্দাল স্টিল রেলওয়ে হচ্ছে রিক্রুমেন্ট বোর্ড থেকে কিন্তু আমাদের এখানে রিকুমেন্ট করতে চলেছে তো আপনারা হচ্ছে কারা কারা এখানে আবেদন আবেদন করতে পারবেন আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া আমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশান কিন্তু বলে দেওয়া আছে আমরা এখানে কোয়ালিফিকেশান পুরো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আইটিআই আছে তারপর হচ্ছে ডিপ্লোমা আছে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করেছেন যারা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস করেছেন তারাও কিন্তু এখানে কিন্তু আমরা আবেদন করতে পারি এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক কিন্তু বলে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস বলে দেওয়া আছে তারপর হচ্ছে যারা হচ্ছে ফায়ার সেফটি হচ্ছে যেসব বন্ধুরা ফায়ার সেফটি থেকে কিন্তু আমরা যেসব বন্ধুরা কোয়ালিফিকেশান করেছেন তারাও কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবেন এখানে আমরা ছাড়া হচ্ছে যত বছর আপনাদের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এখান থেকে দিতে পারবেন এছাড়াও আমরা যেসব বন্ধুরা হচ্ছে ফেসার আছেন তারাও কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে পুরো দেখিয়ে দেবো আমাদের টোটাল হচ্ছে নোটিফিকেশানে কি বলে দেওয়া আছে জিন্দা স্টিল রেলওয়ে প্ল্যান থেকে আমরা কারা কারা আবেদন করতে হবে আমাদের কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে এছাড়াও আমরা কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর আমার টোটাল প্রসেসটা কীভাবে হচ্ছে কোথায় আমরা সাবমিট করবেন পুরো ডিটেলস আলোচনা করবে এই একটিমাত্র ভিডিওতে তো চলো বন্ধু দেখে নেওয়া যাক তো বন্ধু আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি রিকুমেন্ড হচ্ছে হিয়ারিং হচ্ছে কিন্তু এই যে নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়েছে জিন্দা স্টিলের তরফ থেকে তো এখানে দেখতে পাচ্ছি রিকোয়ার্ড হচ্ছে এক্সপিরিয়েন্স টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ক্যান্ডিডেট অ্যাসোসিয়েট কোম্পানি ওয়ার্ক লোকেশান হচ্ছে জিএস ডব্লিউ স্টিল প্ল্যান্ট তো ডব্লিউ হচ্ছে স্টিল প্ল্যানে কিন্তু আমাদের এখানে রিকুমেন্ড করতে চলেছে তো এখানে আমাদের কত এজ কত রাখা আছে এজ হচ্ছে আমরা কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে কিন্তু আমরা এখানে আবেদন করতে হবে আমাদের কিন্তু হাইট বলেছে পাঁচ ফুট পাঁচ কিন্তু আমাদের হাইট থাকতে হবে তারপর হচ্ছে আমাদের কিন্তু ওয়েট বলে দিয়েছি কিন্তু পঞ্চাশ কেজি আমাদের ওয়েট থাকতে হবে আমরা কিন্তু হচ্ছে আই যে নর্মাল যে আই হচ্ছে হয়ে থাকে যে চোখের সিক্স বাই সিক্স হচ্ছে আমাদের কিন্তু কালার ভেরিফিকেশান করার হচ্ছে কিন্তু আমাদের থাকতে হবে তারপরে এখানে বিভিন্ন কিন্তু ডেজিগনেশান অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো টোটাল কিন্তু ফিটার টেকনিশিয়ান তারপর হচ্ছে টেকনিক্যাল পদে কিন্তু আমাদের টোটাল হচ্ছে তিনশোটা কিন্তু ভ্যাকান্সি আছে তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান তারপরে সিনিয়র হচ্ছে ইলেকট্রিশিয়ান মাস্টারি টোটাল কিন্তু আমাদের একশো পঁয়ষট্টি কিন্তু ভ্যাকান্সি আছে তারপর হচ্ছে ইও টি ক্রেন অপারেটার তারপর হচ্ছে মোবাইল ক্রেন অপারেটার পদে কিন্তু আমাদের একশো পঁচাশিটা কিন্তু ভ্যাকান্সি আছে তারপর হচ্ছে কনভেয়ার অপারেটার বা ক্রাস অপারেটার পদে কিন্তু দেড়শোটা হচ্ছে ভ্যাকান্সি আছে তারপর হচ্ছে এআরসি এআরসি এবং গ্যাস কাটার পদে কিন্তু আমাদের টোটাল হতে একশো দশটা কিন্তু ভ্যাকান্সি আছে তারপরে এই হেল্পার পদে হেল্পার পদে যেসব বন্ধুরা আমরা গ্র্যাজুয়েশন পাস করছেন কিংবা উচ্চ অধিপথে তারা কিন্তু এই হেল্পার পদে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবেন তারপর নোটিফিকেশান হচ্ছে নিচের দিকে আমরা কল করবেন এখানে কিন্তু আইটি ও পাশে কিন্তু বলেছে ডিপ্লোমা পাশেও কিন্তু যারা ফায়ার সেফটি থেকে যারা আইটিআই ডিপ্লোমা করছে তাদের জন্য একশো পঞ্চাশটা কিন্তু ভ্যাকান্সি আছে ডিপ্লোমা বা বিএসসি যা যাদের আছে তারা কিন্তু টোটাল পঁচিশটা কিন্তু ভ্যাকান্সি আছে তারপরে এইভাবে কিন্তু আমাদের টোটাল ভ্যাকান্সি দেখতে হবে এখানে দেখতে হবে ড্রাইভার পদে কিন্তু আমাদের টোয়েন্টি বা আঠাশটা কিন্তু আমাদের ভ্যাকান্সি আছে এইভাবে কিন্তু আমরা যেসব বন্ধুরা কিন্তু ড্রাইভার কিংবা আমরা যা যা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে হচ্ছে টোটাল কিন্তু কতগুলো ভ্যাকান্সি আছে কিন্তু আমরা চেক আউট করে নেবেন তো এখানে আপনাদের হচ্ছে স্যালারি কত কত কথা বলে দেওয়া আছে স্যালারি কিন্তু আমাদের তেরো হাজার পাঁচশো থেকে কিন্তু আটচল্লিশ হাজার পাঁচশো কিন্তু আমাদের স্যালারি কথা কিন্তু বলে দেওয়া আছে আমরা অনস্ক্রিন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে কীভাবে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করবেন তো আমরা কীভাবে হচ্ছে এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু প্রথমে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে কমপ্লিট করতে হবে যে রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের ফ্রি কিন্তু বলে দিয়েছে ফ্রি হচ্ছে রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট করতে হবে অনলাইনে আমি নেক্সট হচ্ছে পড়া আমি কিন্তু দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সাকসেসফুল যে হচ্ছে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এছাড়া যাবতীয় ডকুমেন্টস সিবি কিন্তু আমাদের এই মেলে কিন্তু পাঠাতে হবে কিংবা আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের রিজুম সেন্ড করতে হবে পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর সেই প্রসেসটা কমপ্লিট করার পর কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের কিন্তু এই মেলে কিন্তু আমাদের সাবমিট করতে হবে তো চলো অনলাইনে কীভাবে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবো এরপর আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমি চলে এসেছি জিন্দাল স্টিলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসতে হবে আমাদের এখান থেকে আমাদের অনলাইনে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে জিন্দা স্টিল বলে দিয়েছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল অ্যাসোসিয়েট কোম্পানি ওয়ার্ক লোকেশান জিন্দা স্টিল স্টিল হচ্ছে প্ল্যান্ট কিন্তু কোনোটাও কিন্তু বলে দিয়েছে তো এটা কিন্তু কর্ণাটকের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বাড়িয়েছে তো আমরা যারা হচ্ছে কর্ণাটকে জব করতে যেতে চান অবশ্যই কিন্তু আমরা এই জায়গাটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন করে কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ নম্বর মেল আইডিটা বলে দিলেন ওখানে কিন্তু আমরা সাবমিট করে দেবেন তো কীভাবে হচ্ছে আমরা এখানে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন একটু নিজের দিকে স্কল করবেন নিজের দিকে আমরা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু ফিল করতে হবে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের নামটা ফিল করতে হবে তারপর আমাদের অ্যাড্রেসটা কিন্তু ভালোভাবে কিন্তু এখানে দিতে হবে ডিস্ট্রিক্টের নামটা কিন্তু আপনাদের দিতে হবে নেক্সট হচ্ছে নিজের দিকে স্কল করবেন এখানে কিন্তু বলে দিয়েছে আমাদের নেক্সট কিন্তু বলে যাচ্ছে আমাদের স্টেট দিতে হবে কোন স্টেট থেকে আমরা রেজিস্ট্রেশন করছেন বা আপনাদের জেন্ডার কী আছে মেল ফিমেল যেটা আছে সেটা কিন্তু আমাদের ক্লিক করতে হবে তারপর নিজে দেখতে হবে এখানে কোয়ালিফিকেশান কিন্তু আমাদের বলে দেওয়া আছে আমাদের কী কোন কোন কোয়ালিফিকেশানের জন্য আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করছেন তো আইটিআই থাকলে আইটিতে আমরা ক্লিক করবেন তারপর হচ্ছে যদি আমাদের আইটিআই যে ডিপার্টমেন্টে আছে আইটিআই ফিটার আছে ইলেকট্রিশিয়ান আছে তারপরে ওয়েল্ডার আছে তারপর ডিপ্লোমাতে যে যে টেটটা আমাদের আছে সেই টেটটাই আমরা ক্লিক করবেন কিংবা আমরা যদি হচ্ছি গ্র্যাজুয়েশান থাকে তো গ্র্যাজুয়েশানে আমরা ক্লিক করবেন তারপরে হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বলেছে আমরা যদি মাধ্যমিক পাস করতে থাকেন তো মাধ্যমিক আমরা কিন্তু ক্লিক করবেন তারপরে হাই স্কুল থাকলে সেই ইয়ারটা হচ্ছে ক্লিক করবেন কিংবা আমরা যদি সেফটি যদি কোনো হচ্ছে আমাদের সার্টিফিকেট থাকে কি আমরা যদি কোনো ট্রেনিং ফিনিং করে থাকে সেইটা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দুটো হচ্ছে ফোন নাম্বার কিন্তু আমাদের দিতে হবে এখানে একটা ফোন নাম্বার এখানে একটা ফোন নাম্বার কিন্তু আমাদের দিতে হবে তো নিচে দিয়ে দেখতে হয় টোটাল হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের কত এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা দু বছর থাকলে কোনো যদি কোথাও যদি আমরা কোনো কাজ করে থাকেন তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন ফেসার যেসব বন্ধুরা ফেসার আছে তারা কিন্তু এই জায়গাটা হচ্ছে সিলেক্ট করতে পারেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছে এখানে কোম্পানির নাম যদি আপনাদের কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেই কোম্পানির নামটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে না হলে কিন্তু আমাদের না দিলেও কিন্তু চলবে তো কোন পোস্টের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো ওখানে যে নোটিফিকেশানটা আমি নিচে ডিসক্রিপশন ওখান থেকে দেখে নেবেন নোটিফিকেশনটা ভালো করে যে ডিপার্টমেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করবেন সেই ডিপার্টমেন্টে কিন্তু আমরা ক্লিক করবেন যেটা বেশি ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু আমরা ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন তারপরে এখানে ডেট অফ বার্থটা কিন্তু আমাদের দিতে হবে এইটা পুরো ভালো করে কিন্তু আমাদের ডেট অফ বার্থ দিতে হবে আমাদের কিন্তু এজ হচ্ছে কত বছর বয়স হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করে কিন্তু ইয়াটা এজটা কিন্তু আমাদের দিতে হবে তারপরে এখানে হাইটটা আমাদের কত হাইট আছে সেই হাইটটা কিন্তু এখানে দিতে হবে নিজের দিকে আপনাদের বলে দিয়েছে আপনাদের হচ্ছে এখানে হচ্ছে ওয়েট কত আছে সেটা দিতে হবে আমরা যদি ম্যারেড হয়ে থাকেন তো ম্যারেড দেবেন হলে আনম্যারিটেই কিন্তু আমরা টিক মারবেন এখানে আপনাদের হচ্ছে আধার নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে সাবমিট বাটন আছে ওখানে সাবমিট করে দেবেন করে দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে এই ইমেল আইডিটা আছে এই ইমেল আইডি কিন্তু আমার সাকসেসফুল রেজিস্ট্রেশনের সে একটা হচ্ছে পেজ আসবে সেটা হচ্ছে কিনশট নিয়ে সেটা কিন্তু আমাদের এই মেল আইডিতে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারের রিজিউমটা কিন্তু আমাদের পাঠিয়ে দেবে এইভাবে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর আমরা রেজিস্ট্রেশন এবং সাবমিট করার পরে কিন্তু আপনাদের জিন্দার স্টিল হচ্ছে তরফ থেকে কিন্তু আমাদের কিন্তু কন্ট্যাক্ট করে নেবে কীভাবে ইন্টারভিউ হবে টোটাল প্রসেসটা কিন্তু আপনাদের কমপ্লিট করা হবে তো চলো বন্ধু আজকে এতটুকু বলার ছিল আবার দেখা হবে ভিডিওতে ততক্ষণ আমার সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্ধমাত্রা